গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিমানে ভারতে পৌঁছেছিলেন আজ মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেছে। সংবাদ সংস্থা ANI এর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজ সকাল 9টার দিকে বিমানটি গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটি থেকে রওনা দিয়েছে। তবে বিমানটি কোথায় গেছে এবং এই বিমানে শেখ হাসিনা ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানানো হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। গতকাল দুপুরে বাংলাদেশ ছেড়ে ভারতেই পৌঁছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তাদেরকে বহনকারী C-130 সামরিক পরিবহন বিমানটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে। বিমানটি ভারতীয় বিমানবাহিনীর C-17 ও C-130J সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হয়। সূত্রের তথ্য অনুসারে সেখানে রাত কাটিয়েছেন শেখ হাসিনা। আগামী কয়েকদিনেও গাজিয়াবাদেই থাকতে পারেন তিনি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অসমর্থিত সূত্রের তথ্য, বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চেয়েছেন শেখ হাসিনা, কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সংকেত আসেনি, সে কারণেই তাকে আরও কিছুদিন ভারতে থাকতে হতে পারে। ব্রিটেন না করে দিলে কোথায় যাবেন তাও শেখ হাসিনা ভেবে দেখছেন বলে দাবি করছে সূত্র। লন্ডনে না গেলেও ইউরোপে থাকার চিন্তা রয়েছে তার। অন্য কোনো দেশে আশ্রয় নেওয়া যেতে পারে আপাতত ভারত থেকেই চিন্তা করে দেখছেন তিনি। উল্লেখ্য, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, তার মেয়ে সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। তবে শেখ রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে, তার মেয়ে টিউলিপ সিদ্দিকও ব্রিটেনের পার্লামেন্ট সদস্য, তাই ধারণা করা হচ্ছে রেহানা ব্রিটেনেই যাবেন। তবে হাসিনা কি করবেন তা এখনও স্পষ্ট নয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।